আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রোজার 717 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। আমি এখন আছি বনানী এফসি সোয়াট ফিল্ডে, যেখানে শুরু হয়ে গেছে ফুড পান্ডা প্রেজেন্ট গ্র্যান্ড ইফতার বাজার, যেটা চলবে আগামী 27 রমজান পর্যন্ত। নেহারি খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। আমি এখন দাঁড়িয়ে আছি নেহারিওয়ালার সামনে এবং কথা বলবো এর স্বত্বাধিকারী মিস্টার হামজার সাথে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, সবাইকে রমাদানের শুভেচ্ছা। যেটা হচ্ছে যে আমরা নেহারিওয়ালা হোল ঢাকা সিটি আমরা নেহারি দিচ্ছি, অ্যান্ড দিস ইজ আ প্ল্যাটফর্ম যেটা ফুড পান্ডা এখন নতুনভাবে আমাদের সামনে এনেছে, যেখানে আমরা ফিজিক্যালি সামনে এসে আসলে নেহারিটা দেখাচ্ছি। তো লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা মার্কেটে ছিলাম, আমরা সব জায়গাতেই ডেলিভারি থ্রুতে দিয়ে থাকি। সো ফুড পান্ডার সাথে আমরা এখন আছি, সো অনলাইন বেজ আমরা মোটামুটি সব জায়গাতে দিতে পারছি আর কি। তাহলে আমরা স্পেশালি নেহারি দিচ্ছি, বিফ নেহারি এবং মাটন নেহারি, আর সাইড বাই সাইড আমাদের আরও কিছু আইটেম আছে, বাট আমাদের এক্সক্লুসিভ আইটেম হচ্ছে এই দুইটো। আপনাদের স্পেশাল আইটেম কোন? আমাদের স্পেশাল হচ্ছে সরিষা বিফ তেহারি, যেটা হচ্ছে লোডেড বলা হয়। এটাকে মাংসের পরিমাণ অনেক বেশি থাকে, ছোট ছোট আলু থাকে, আর হচ্ছে খিচুড়ি আছে, শাহি মোরগ পোলাও আছে। এটার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে আমাদের তেহারিটা আর কি, বেশি সেল হয়। আর অনলাইনে আমরা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, এখান থেকে ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করতে হয় এখানে, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা, আপনার তেহারি স্পেশালিটি আপনি যেটা বলছিলেন, তেহারির মধ্যে অনেক আলু দেন আপনারা, তারপরে হচ্ছে ছোট ছোট পিসের অনেক গোস্ত থাকে আপনি বলছেন। আর একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তেহারি ছাড়াও আপনি আরও বললেন আরও কী কী আছে, আমাদেরকে একটু দেখান। আমাদের খিচুড়ি আছে, প্লেন পোলাও আছে, রোস্ট আছে এখানে, আজকের মতো এখানেই শেষ করছি রোজার 717 পাওয়ার্ড বাই ফুড পান্ডা। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।